আসসালামু আলাইকুম। শ্যামল ভুইয়া দেখি গালি গালাজ করছেন, দেখি ওনার গালি গালাজ নিচে দেখলাম কমেন্টে গালি গালাজ করছেন। শ্যামল ভুইয়া আপনি গালি গালাজ করছেন দেখলাম, আপনাকে যুক্ত করেছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি নিচে গালি গালাজ করছিলেন? জি না, আমি গালি গালাজ করি নাই তো। এই তো আপনার তো আমি গালি গালাজ পড়তে পারছি, এই যে এইসব দালাল অ্যাড না দিয়ে মুসলমান অ্যাড দেয়, সাহস থাকলে আমাকে অ্যাড দেয়, এগুলো কি কথা ভাই? হ্যাঁ অবশ্যই, আপনি একজন নাস্তিক, আপনি নাস্তিক অ্যাড দিতেছেন কেন? আপনি মুসলমান অ্যাড দেন, না আমি কাকে ওর অ্যাড সাথে দিব কথা সেটা বলতে তো আপনার লাভ নাই। আপনি যখন কথা বলবো তখন চুপ করে শুনবেন, আমি কাকে অ্যাড দিব সেটা হচ্ছে আমার ব্যাপার, এটা আমার লাইফ এবং আমি কাকে অ্যাড দিব এটা আমার ব্যাপার। গালি গালাজ এইভাবে তুই তু করে কেন করছেন ভাই? আপনি কি পড়ালেখা করেন নাই? না, আমি পড়ালেখা তুই তো গাড়ি করতে চাই নাই, ঠিক আছে? না না আপনি যেহেতু আসছেন এখানে লাইভ নিয়ে, আপনি কথা বলবেন মুমিনদের সাথে, না, আমি কার আপনি সাথে তর্ক কথা বিতর্ক বলবো? করবেন মুমিনদের সাথে। আপনি একটা নাস্তিক অ্যাড দিছেন, আমি ওনার কার সাথে সাথে কথা কথা বলবো? বলতেছেন, আপনাদের নিজের মন গড়া কথা বলতেছেন, এটা তো শুনেন ঠিক শুনেন না ভাই। শুনেন, আমি কার সাথে কথা বলবো এটা কি আপনি ডিসাইড করবেন নাকি না আমি না, আমি ডিসাইড? ডিসাইড করবো না, কিন্তু না আপনার তাহলে আপনার তো আপনি এটা তুই তো ঠিক করে না। কেন করছেন গালি আপনি তো গালাজ কেন একজন করছেন? নাস্তিক, কিন্তু আপনি তো আমি যাই নাস্তিক না, হই, আপনি তো মূলত আমি যাই ইসলাম হই, বিরোধী, আমি আপনি যাই হই, ইসলাম শুনেন বিরোধী কথা, কথা শুনেন বলতেছেন কথা, কেন? শুনেন কথা, শুনেন কথা, শুনেন। থামেন জি থামেন থামেন থামেন, আপনি জি কি বলেন। কোনো মানে আপনি কি কোনো সভ্য মানুষ? আপনি কি কোনো সভ্য জি মানুষ, আমি কোনো সভ্য মানুষ। শিক্ষিত হ্যাঁ মানুষ? এই গালি গালাজ গুলো কেন হ্যাঁ, করছেন ভাই? গালি গালাজ কেন করছেন? আপনাকে আমি শুনেন গালি অনেক, দেই নাই তো, না থামেন, আমি গালি দেই নাই। কথা কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। আপনি তো হ্যাঁ বলেন। তুইতুকারি করলেন, আমি আমি দেখলাম আপনি তুইতুকারি করে লিখেছেন, সাহস থাকলে অ্যাড দে ইত্যাদি ইত্যাদি লিখেছেন। হ্যাঁ আমার লাইভ, আমি হ্যাঁ, আপনি কাকে অ্যাড অ্যাড দিচ্ছেন করব? না কেন? আপনি মাঝখানে কথা বলবেন না, হ্যাঁ বলেন। মাঝখানে কথা বলবেন না, চুপ করে শুনবেন, ঠিক আছে? আমি কাকে অ্যাড দিব কাকে অ্যাড দিব না সেটা হচ্ছে আমার ব্যাপার, আমার লাইফ, আমি কাকে অ্যাড দিব এটা হচ্ছে নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আপনাকে, আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আমি আপনাকে অ্যাড দিতে পারি নাও দিতে পারি, কিন্তু আমি আমার ইচ্ছা মতো যে কাউকে অ্যাড দিতে পারি। এখানে আপনি আমাকে গালি গালাজও করতে পারেন না, হুমকি ধামকিও দিতে পারেন না, তুই তুকারিও করতে পারেন না, এটা হচ্ছে অসভ্যতা। সভ্যতা এবং অসভ্যতা জিনিসটা জি না, আপনি, আমি আপনি আপনাকে কথা বলবেন গালি না দেই মাঝখানে? নাই, আমি আপনাকে মাঝখানে গালি কথা দেই নাই। বলবেন না, শুনেন, আমার কথা শেষ আমি হয়নি, আপনাকে গালি দেই কথা নাই, শেষ হয়নি, গালি কোনটা কথা শেষ বলেন? হয়নি, কথা শেষ হয়নি, হ্যাঁ মাঝখানে হ্যাঁ কথা বলেন বলবেন না, বলেন মাঝখানে বলেন কথা বলবেন না, আচ্ছা বলেন। এটাও আরেকটা হ্যাঁ অসভ্যতা। বলেন, আপনি আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি একজন মুমিন মুসলমান এবং আপনি মাদ্রাসা থেকে সম্ভবত পড়ালেখা করেছেন, আপনার চেহারাতে যা বলে আর কি, এই কারণে আপনি জি না, সভ্যতা ভদ্রতা, আপনি কথা বলবেন না, আপনার কথা শেষ হলে তারপর আমি বলবেন, মাদ্রাসাতে পড়াশোনা করি কথা নাই। কথা আমার কথা শেষ হলে তারপর বলবেন, ঠিক আছে? আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনার যে সভ্যতা ভদ্রতা, এই যে এটার যে লেভেল সেটা হচ্ছে খুবই নিম্নমানের, ঠিক আছে? অত্যন্ত নিম্নমানের, এবং আপনাকে কেউ কখনো ভদ্রতা সভ্যতা, একজন ভালো ভদ্র মানুষের সাথে ভালোভাবে সভ্য উপায়ে কিভাবে বিতর্ক করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই জিনিসটা আপনি আপনারা কখনো শেখেন নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনাদের ধর্মই আপনাদেরকে এই জিনিসগুলা শিখিয়েছে, যে একজন মানুষকে লাইভে এসে তুই তোকারি করা, ওই আমার অ্যাড দে, ওই দালাল, এইসব দালাল ফালাল এইসব যে কথা বলেন না আপনারা, এগুলো হচ্ছে অবশ্যই। নিচু নিচু মন মানসিকতার এবং নিম্ন রুচির, নিম্ন শিক্ষার ফলাফল, ঠিক আছে? আপনাদের কোরআন হাদিস আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে কথা যা বলি, শিখেছে না, আপনি কথা বলবেন না, আমি কথা বলবো, আমার কথা শুনবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাইফ, আমাকে এটা কথা হচ্ছে, বলতে দিবেন না আপনি? না এটা হচ্ছে আমার না লাইফ, আপনার আপনাকে লাইফ যখন, ঠিক আছে, আপনাকে আমার যদি, কথা বলতে আপনাকে দিবেন যদি না আমি আপনি। কথা বলতে দেই, আচ্ছা, আপনাকে আপনার যদি, মন মানসিকতা আপনাকে যদি নিচু না আপনাকে হয়, আপনি কিভাবে এই যে আমার এখন কর্ম তো নিয়ে কথা এখন বলেন? কেটে দিব, আপনি এখন কেটে নাস্তিক, দিব, এখন আপনার কেটে কথা দিব, আপনি বলবেন, এখন আপনি কেটে অন্য দিব, ধর্ম নিয়ে এখন কথা কেটে বলতে দিব, পারেন না। আপনি যদি আমার কথার মাঝখানে আপনার কথা সেটা বলেন কোনো কেটে ব্যাপার দিব, না। ঠিক আছে? লোক লোক আমি সুযোগ দিয়েছিলাম কথা বলার, কিন্তু সে বেয়াদবি করলো দেখে কেটে দিলাম। দেখি ওনাকে, এই একদমই অশিক্ষিত, চেহারা দেখলেই বোঝা যায় যে কোনো একটা গ্রামের মাদ্রাসায় পড়ালেখা করেছে, চলে আসছে লুঙ্গি কাছে দিয়ে চলে আসছে, একটু নিচের দিকে তাকালেই দেখা যেত লুঙ্গি পরা আছে। না লুঙ্গি পরাকে খারাপ বলছি না, কিন্তু হচ্ছে গিয়ে এদের লেভেল কোথায় সেটার কথা বলছি। আচ্ছা, আরেকজনকে যুক্ত করছি, রাকিব। রাকিব আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আর আমার একটা প্রশ্ন ছিল, সাধারণ প্রশ্ন, ব্যাপার হচ্ছে আমি কিছু ফেসবুকে ভিডিও দেখি, তো সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কি যে মানুষ মারার, মানে মারা যাওয়ার পরে যে কবর দেয়, দেখা যায় 10 বছর পরেও সেই লাশটা অক্ষত থাকে। তো এই জিনিসটা বেশিরভাগ মানে বেশিরভাগ দেখা যায় যে হাফেজ, কোরআনের হাফেজ বা ইটি, এদের লাশ অক্ষত থাকে। তো মানে এইটা ব্যাখ্যা, এটা যে কোথায় পাওয়া গেছে, এটা মানে কোথায় পেয়েছে সেই লাশটা, এটা কোনো সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে কিনা, অথেন্টিক নিউজ কিনা? এরকম তো অনেক উড়াধুরা বাসের কেল্লা টাইপের নিউজ আমরা পাই, অমুক সাপে নাকি মানুষ নাকি সাপ হয়ে গেছে, তারপরে মানুষ নাকি কোরআন অবমাননা করছিল এই জন্য সাপ হয়ে গেছে, তারপরে আরেকদিন শুনলাম আমি যে যে চাঁদে নাকি দেড় হাজার সাইজের দেখা গেছে,
সবাই নাকি দেখতে দেখতে, এরকম তো অনেক কথা ভিডিও ফেসবুকে তো আরোই দেখা যাচ্ছে যে ফেসবুকে, ফেসবুকটা তো কোনো অথেন্টিক নিউজ চ্যানেল না, এখানে যে কেউ যে কোনো কিছু লিখতে পারে, তাই না ভাই? সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো একদম মানে কারণ ভিডিও আকারে অনেক লোক সেখানে থাকে বা তারপর সেই মরা লাশের উপর চুমাচামি মানে ভাই ভিডিও আকারে এই যে এই ধরনের ফেক ভিডিও কি বানানো যায় না? আপনি কখনো দেখেন নাই ফেক ভিডিও বানায় যে? সেটা ঠিক আছে, কিন্তু এটা মরা লাশ নিয়ে এত লোকের বিচারে এই ধরনের মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এটা যদি ঘটে থাকে তাহলে তো একটা অথেন্টিক নিউজ চ্যানেলে সেই জিনিসটা আসার কথা, তাই না? যেমন ধরেন বিবিসি, সিএনএন, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যে অথেন্টিক নিউজ চ্যানেল গুলো আছে যে যারা অনেক পরীক্ষা নিরীক্ষার পর একটা সংবাদ প্রকাশ করে, তাদের সাথে থাকার কথা। সেইরকম কি কোনো অথেন্টিক নিউজ চ্যানেল থেকে আপনি আমাকে দেখাতে পারবেন সেটা রেফারেন্স? না ওইরকম আমার কাছে ই নাই, কিন্তু আমি ইউটিউবে দেখতে ক্লাস, কিন্তু কিন্তু এই ধরনের ভিডিও তো যে কেউ যে কোনো ধরনের ইয়া করে বানাতে পারে। ধরেন আপনি কিভাবে ভেরিফাই করবেন যে একটা ভিডিও বানাইলো, মনে করেন একটা লোক এই আজকে মারা গেছে, আজকে আবার কবর থেকে তুলে আপনাকে বলে এই যে কবরটা 10 বছর আগে কবরটা করা হয়েছে, এই যে দেখেন এখনো লাশটা অক্ষত আছে, একদম অক্ষত, কিন্তু আসলে ঘটনা ঘটছে লাশটা লোকটা গতকালই মারা গেছে, এবং এটা প্রচারের জন্য এরকমটাকে কোনো বলে নিতে ইসলাম প্রচারের জন্য যে মানুষ মিথ্যা কথা বলে সেটা তো একদম প্রমাণিত সত্য। কারণ হচ্ছে এই যে নীল আর্মস্ট্রং যে চাঁদে গেছে, চাঁদে গিয়ে নাকি আজান শুনছে, মিজানুর রহমান আঝারির মতো লোক সে এই ধরনের ওয়াজ করছে, বেলাল হোসেন সাঈদী এই ধরনের ওয়াজ করছে, এগুলো দাহা মিথ্যা কথা ভাই। কোথাও নীল আর্মস্ট্রং কোনোদিন এরকম কথা বলেনি চাঁদে গিয়ে, আর চাঁদে গিয়ে ইনফ্যাক্ট আজানই শোনা যাবে না, চাঁদে গিয়ে যদি কোনো সাউন্ডই, চাঁদে কোনো বাতাস নাই, চাঁদে কোনো সাউন্ড শোনা সম্ভব না, চাঁদে কোনো শব্দ নাই, হ্যাঁ যেখানে বাতাস নেই সেখানে কোনো শব্দ নাই, এগুলো দাহা মিথ্যা কথা। ইসলাম প্রচারের জন্য মিথ্যা কথা বলে, ইসলাম প্রচারের এবং ইসলাম প্রচারের সাথে মিথ্যা কথা বলাটাও কিন্তু অনেক আলেম বলে যে ইসলাম প্রচারের সাথে মিথ্যা বলা যায় যাচ্ছে, সত্য গোপন করা মিথ্যা বলা এগুলো যায় যাচ্ছে ইসলাম প্রচারের সাথে। এখন এই মিথ্যাগুলা যে অসংখ্য আমরা মিথ্যা দেখেছি সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাই। আবার বলে যে মানে চাঁদ নাকি 2 ভাগ হয়ে গেছে, এখন নাসা নাকি বলছে চাঁদ 2 ভাগ হয়ে গেছে, আমি নাসার ওয়েবসাইটে ঢুকে দেখছি ওরা বলতেছে চাঁদ 2 ভাগ হয়ে গেছে, এরকম কোনো কোনো প্রমাণও নাই, এরকম এরকম কোনো খবরও নাই, এটার কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো খবরও নাই যে চাঁদ 2 ভাগ হয়েছে, এটা নিয়ে হাসাহাসি করে ওরা ভাই। এই ধরনের জিনিস আমরা অনেক দেখছি এইরকম মিথ্যাচার। এখন আসেন যে 10 বছর আগে একটা লাশ সেটা অক্ষত পাওয়া গেছে, এবং আপনি বলতেছেন তাদের ভিতরে বেশিরভাগই নাকি আলেম আলেম ওলামা হুজুর টুজুর, হ্যাঁ কোরআনের পাখি বেশিরভাগ থাকে ভাই, এটা তো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না? যে তাহলে তো এটা আবার মানে আমার কথা হচ্ছে যে এই জায়গাতে আল্লাহর কোনো গাইবে কোনো খেলা খেলা আছে নাকি, বা আগে তো এই খবরটা যে সত্য, আগে যে খবরটা সত্য, আগে যে খবরটা সত্য সেটা তো ভেরিফাই করতে হবে, তারপর তো এটা সেখানে আল্লাহ দেখা যায় যে একটু শুনে নেন, একটু শুনে নেন, একটু শুনে নেন, আগে তো খবরটা ভেরিফাই করতে হবে। কারণ আমি নিজে শুনেছি যে গণেশ দেবতা দুধ খায়, এটা লক্ষ লক্ষ লোক নিজ চোখে দেখে দেখছে বলছে তারা, পত্রিকাতে বলছে, তো গণেশ দেবতা দুধ খায় এটা তো কোনো ফাও, এটা তো ফাও কথা। সাইদিকে চাঁদে দেখা গেছে হাজার হাজার লোক দেখছে, হাজার হাজার লোক দেখছে, হ্যাঁ আমি একজন দুজন না, পিরোজপুর এলাকার বেশিরভাগ মানুষ নাকি দেখছে, পত্রিকাতে খবর আসছে পিরোজপুর এলাকার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে দেখছে নাকি সাইদিকে চাঁদে দেখা গেছে। কিন্তু এগুলো তো কোনো অথেন্টিক নিউজ না তো ভাই, অথেন্টিক নিউজ কাকে বলে? এটা একটা তথ্যের অথেন্টিসিটি কোনটা কতটুকু সেটা যাচাই না করে তো আমি কিভাবে আপনারা কি বলবো বলেন তো? না আবার অনেক সময় দেখা যায় কি এই ধরনের ভিডিওর নিচে দেখা যায় অনেক মুমিন যেমন মনে করেন আল্লাহ সুবহানাল্লাহ কি সুমা সেমি মারে, তারপরে মানে সে জায়গা সিলে ফেলে বেকার দেখা অবস্থা, তো মানে অনেক মানে এবং এই ধরনের ঘটনা ঘটলে যারা এই জিনিসটা দেখে নাই তারাও বলে কি হ্যাঁ হ্যাঁ ভাই আমিও দেখছি, আমিও দেখছি এরকম ঘটনা, এরকম ঘটনা আমার নিজের জীবনেই ঘটছে। মানে ধর্ম বিষয়টা যেটার সাথে জড়িত আছে এই জিনিসটা, আমি আমাকে একবার এই যে আমাদের এলাকায় একবার মাংসের ভিতরে আল্লাহু লেখা পাওয়া গেছে, কারণ আমি গেছি দেখতে, সবাই দেখি বলতেছে হা হা আল্লাহু আল্লাহু, আমি গিয়ে দেখলাম না আল্লাহু লেখা না, এটা হচ্ছে যে মানে চর্বি চর্বি আঁকিবুকি হয়ে আছে, কিন্তু আল্লাহু লেখা না এটা। আমি বললাম যে না এটা তো আল্লাহু লেখা না, এটা তো মানে আল্লাহু মনে হচ্ছে না তো এটা। তখন লোকজন আমার উপরে খেপে গেলো, ওই মানে নাস্তিক 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 বলে আমাকে মানে প্রায় মাইর দেয়, অন্যরা নাকি সবাই দেখতেছে আল্লাহু, আমি নাকি খালি দেখতেছি না। তো আমি তখন বুঝলাম যে মানুষের ভিতরে যখন এই যে মানুষের চোখে যখন এরকম একটা ধর্মের চশমা থাকে তখন মানুষ অনেক কিছু না দেখেও বলে যে দেখছি ইমান। এই যে আপনি একটা গল্প পড়েন নাই যে যে রাজা একটা একটা দর্জি যে রাজাকে একটা জামা তৈরি করে দেয়, সেই জামাটা এতই সুন্দর এতই সুন্দর যে যারা শুধুমাত্র জারদ সন্তান তারা এই জামাটা দেখতে পাবে না। আর এই গল্পটা শুনছেন ভাই আপনি? না এই গল্প আগে পড়েন শুনিনি কখনো। আচ্ছা এই গল্পটা হচ্ছে একজন রাজা একটা দর্জিকে হুকুম দিচ্ছে যে এমন সুন্দর একটা জামা বানাবা যে জামা পৃথিবীর আর কেউ কারো কাছে নাই, সবচেয়ে ইউনিক জামা হবে সেটা।
তখন দর্জি তো বলে কি 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 করি কি করি কি করি, তারপর সে একটা জামা মানে রাজাকে দিচ্ছে, রাজাকে দিয়ে বলছে রাজা আমি এমন সুন্দর জামা বানাইছি কিন্তু এই জামাটা যে হচ্ছে কি যারক সন্তান সে দেখতে পাবে না কিন্তু বাকি সবাই দেখতে পাবে, এমন সুন্দর জামা। তো রাজা এখন দেখে কি যে দর্জি হাতে কিছুই নাই, হাতে 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 এরকম করে দিচ্ছে, হাতে আসলে কিছু নাই, দর্জি বলতে সেটাই জামা। মানে রাজা বলে যে হ্যাঁ আমি যদি এখন বলি যে আমি কিছু দেখতে পাচ্ছি না জামাটা তাহলে তো সবাই ভাববে আমি যারক সন্তান, ঠিক আছে। সে বলে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ কত সুন্দর জামা, হাও ওয়াও ফ্যান্টাস্টিক এত সুন্দর জামা, আচ্ছা ঠিক আছে দাও আমি পরি। তারপর সে তার জামা কাপড় খুলে সেই জামাটা পরছে। এখন মানে রাজা উজির তারপর মন্ত্রী সবাই বলতেছে বাহ 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 এত সুন্দর জামা, এত সুন্দর জামা আমি জীবনে কখনো এত সুন্দর জামা দেখিনি। কারণ সবাই তো বুঝতেছে যে এখন যদি আমি দেখি বলি যে জামা তো নাই তাহলে তো সবাই ভাববে আমি যারক সন্তান, তাহলে তো আর এটা তো হওয়া যাবে না। তারপরে সবাই বলতেছে চলেন রাজা আমরা রাস্তা দিয়ে ঘুরবো এখন এই জামা পরে সবাইকে প্রজাদেরকে দেখাবো। সবাই রাস্তা দিয়ে ঘুরতেছে, রাজাও ঘুরতেছে, সবাই বলতেছে বাহ বাহ হুজুর এত সুন্দর জামা জীবনে কখনো দেখিনি, এত সুন্দর জামা কে বানিয়ে দিল আপনাকে। পরে তখন এই যে একটা ছোট একটা বাচ্চা ছেলে যাচ্ছিল পাশ দিয়ে খেলছিল, সে চিৎকার করে বলতেছে ও রাজা দেখি ন্যাংটা, রাজা দেখি ন্যাংটা। তখন মানে সে মানে গোমর ফাঁস হয়ে গেল যে আসলে রাজা তো ন্যাংটা। হ্যাঁ তো এই এই ঘটনাটা ধর্মের ক্ষেত্রে ঘটে যে যারা যে জিনিসটা দেখে নাই তারা নিজেদেরকে ইমানদার প্রমাণ করার জন্য সাধারণত বলে যে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 হ্যাঁ হ্যাঁ এটাই, কারণ সবাই চায় নিজেকে একটু ধর্মপ্রাণ হিসেবে প্রমাণ করতে। রাকি ভাই আর কি কিছু বলবেন? আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন হিন্দু ধর্ম নিয়ে, যেমন মাঝে একটা এটা মানে গুজব ইয়েছিল, গুজব কিনা যায় না, তবে আমি নিজেও দেখছি যে দেখা যায় পিতলের যে ই থাকে আপনার যে মূর্তি থাকে মানে কৃষ্ণের মূর্তি বা গণেশ যাই হোক, তো তার সামনে যদি চামচ দিয়ে দুইটা দুধ দেওয়া হইতো সেই দুধ মানে দুধটা মানে থাকতো না, তো মানে এইটা কোনো মানে বৈজ্ঞানিক খাবার অন্য কোনো আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? হ্যাঁ এটার তো অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে অলরেডি, প্রবীর ঘোষের কয়েকটা বই আছে অলৌকিক নয় লৌকিক 1-5 খণ্ড, এটা ভাই আমাদের সংশয় ডট কম দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে পড়তে পারেন, এইগুলাতে এই সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ সব দেওয়া আছে। আচ্ছা এটা সংশয় ডট কম এ আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ সংশয় ডট কম এর গ্রন্থাগার সেকশনে আপনি এই বইগুলো পাবেন, ডাউনলোড করে পড়তে পারেন অলৌকিক নয় লৌকিক। পিডিএফ আকারে আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ডাউনলোড করে পড়বো। আর ঠিক আছে ই করার জন্য ধন্যবাদ। ঠিক আছে ভাই আপনাকে আজকে বিদায় জানাচ্ছি, তাহলে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে।